উজানির কারি প্রেম সাহেব রহমাতুল্লাহ আলাইর দিকে তাকাও, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইর দিকে তাকাও, আউলিয়ারা গারে উকবা ইখতিয়ার, জাহেলারা গারে দুনিয়া ইখতিয়ার। এ আশিকের দল, আজকে সময়ের বয়ান করতেছি, এ বান্দা সময়টাকে তুমি কাজে লাগাও। ওই সাহাবাই কেরামদের দিকে তাকাও, তবে তাবেইনদের দিকে তাকাও, সালফে সালেহিনদের দিকে তাকাও, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাও, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাও, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাও, এদের দিকে তাকাও, এদের দিকে তাকাও। এরা সময়টাকে কিভাবে কাজে লাগাইছেন, এ নবীর উম্মতের দল। আজমিনে খুশকে রুইয়া নদ গিয়া, আসমারা বেসা তু দে রদনেগা, তুনে নেকা রিয় মাবুদ করদায়েন, জুলমে বে আন্দাজে বে হাদ করদায়েন, বা সুলাইমা দাদে মুলকু সারওয়ারি, সদমতে আয়ে খাতে মাসে দেওয়া পুরি, আউলিয়ারা গারে উকবা ইখতিয়ার, জাহেলারা গারে দুনিয়া ইখতিয়ার। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতে রাজ সদ সালে তাআত বেরিয়া, মদিনার নবী বলেন তোমরা তওবা করো, তওবা করো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দৈনিক 100 বার তওবা করতেন। এখন প্রশ্ন আসতে পারে, নবীরা তো নিষ্পাপ, আমার নবীর তো জিন্দিগিতে কোনো গুনাহ হয় না, আমার নবী তওবা করেছেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এ উম্মত তোমরা শুনিয়া নে, আমি নবী হওয়া সত্ত্বেও আমি দৈনন্দিন 100 বার তওবা করি, তোমরাও তওবা করো, আল্লাহর নিকটে তওবা করো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি মরণ থেকে যদি পালাবার চেষ্টা করো, মরণ থেকে তুমি বাইগা যাইতে পারবা না, একদিন তোমার মৃত্যু বরণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যু বরণ করতে হবে, প্রত্যেক ইনসানকে মৃত্যু বরণ করতে হবে। মদিনার নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। মদিনার নবী বলেন, এ নবীর উম্মতের দলেরা, আমি নবী তোমাদের নিকটে হাদিস প্রেরণ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার দ্বারাতে দ্বীনের বড় খেদমত নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছে, বিদায়, এই বেহেশতের বাগানে আসতে পেরেছি। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে জিন জাতি এবং মানুষ জাতি সৃষ্টি করেছেন, একে একে 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। এ নবীর উম্মতের দল, এই মাখলুক এবং জিন জাতি ইনসান জাতি যত জাতি আছে দুনিয়ার জমিনের মধ্যে, একটা জাতীয় বুকের মধ্যে হাত রাখা বলতে পারবে না, আমরা চিরজীবন দুনিয়ার মধ্যে থাকতে পারবো। এ আশিকের দল, এ নবীর উম্মতের দল, ইহুদি খ্রিস্টান নাজরা বৌদ্ধরা পর্যন্ত এই কথা বিশ্বাস করে, আল্লাহর গোলাম নবীর উম্মত এই কথা বিশ্বাস করে, 2 দিনের জমিনের মধ্যে আসিছি আমরা, 60 বছর 70 বছর 50 বছর গেলি আমাদের হায়াত শেষ হয়ে যায়। এ নবীর উম্মতরা আসে আল্লাহর গোলাম আশার সিরিয়াল আছে,
যাওয়ার সিরিয়াল নাই, এমন হাজার হাজার ঘটনা আছে। যুবক আল্লাহর গোলাম, বাবার আগে ছেলে চইলা যায়, মেয়ের আগে মা চইলা যায়, নাতির আগে দাদা চইলা যায়, এ নবীর উম্মতের দল। অথচ আমরা দাড়ি পাকা মুরুব্বি বাবারা ভালো কইরা শুনিয়া রাখো, যারা ওই বাজারে চায়ের হোটেলে চায়ের চাষটলে তোমরা সময়টাকে ব্যয় করতেছ, এ নবীর উম্মতের দল সময়টাকে এত দামি মূল্যবান মনে করো। আজকে তোমার দেখে একটা দিন চইলা গেছে, ওই দিনটা তোমার জন্য আর আগামী কাল আসবে না। এই দিনটা তোমার হায়াত থেকে চইলা গেছে, তোমার দিন থেকে একটা বছর চইলা গেল, 2022 চইলা গেল, 2021 বছর চইলা গেল, আবার 2023 সাল চলতেছে। যুবক আল্লাহর গোলাম, এমন করতে 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 যখন 50 বছর 60 বছর 70 বছর হইয়া যাইবে, এমন একদিন সময় আসবে কবরের মধ্যে তোমাকে ফালাইয়া দিবে, ডাইনে মাটি বামে মাটি উপরে মাটির বিছানা, নিজে মাটি অন্ধকার কবর থেকে বাইগা যাইতে পারবা না, একদিন মৃত্যুবরণ করতে হবে। অথচ তুমি মনে করতেছ আমার 60 বছর 70 বছর হইয়া গেছে, আমি আজকে না আমি আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করব। এই নবীর উম্মতের দল এই গ্যারান্টিটা তোমাকে কে দিয়েছে? নবী বলেন আমার এতটুকু গ্যারান্টি নাই, আমি যদি ডাইনে সালাম ফিরাই বামে সালাম ফিরাইতে এটা আমার গ্যারান্টি নাই রে যুবক আল্লাহর গোলাম। মদিনার নবী ছ সত্ত্বেও মদিনার নবী এই সময়ের গ্যারান্টিটা দিতে পারে না। আমরা তো নবীর আখিরে নবীর উম্মতের দল, আমরা এই সময়টার গ্যারান্টি কিভাবে দিতে পারি? নবীর আশেক এই নবীর উম্মতের দল হাজার হাজার ঘটনা, ঘুমের ঘরে অনেক মানুষ এশার নামাজ না পড়িয়া আনন্দ ফুর্তি করিয়া মোবাইল চালাইয়া ইন্টারনেট চালাইয়া ফেসবুক চালাইয়া যুবকটা ঘুমাই গেছে। ওই বান্দাটাকে যখন সকাল বেলা ডাক দে তখন ওই বান্দাটা আর ওঠে না। এই নবীর উম্মতের দল হাজার হাজার ঘটনা, কত যুবকের লাশ এখন পর্যন্ত মাইকের মধ্যে এলান করতেছে। তোমাদের মধ্যে থেকে তো অনেক যুবক দুনিয়া থেকে চইলা গেছে, এ যুবক পাউটা আগাইয়া দাও। আমি তোমার পাউটা ধরে বলতে পারি যুবক, আজকে থেকে তওবা কইরা, খাটি দিলে তওবা কইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জে হইয়া এ নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে নাসুয়া মনক তওবা কইরা, আল্লাহকে খুশি কইরা, জাহান্নাম থেকে নামটা কাইটা জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করতে রেডি হও। এই নবীর উম্মতের দল আশেক, আজকে সময়ের অনেক গুরুত্ব দিতে হবে। আমরা সময়টাকে মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পৃথিবীর মধ্যে গাছ দিয়া মাছ দিয়া তরুলতা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলো দিয়া আমাদের খেদমতের জন্য দিয়েছেন। এ নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একে একে নিয়ামত দিতেছে আর আমরা নিয়ামত ভোগ করতেছি। এ নবীর আশিকের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করতেছি। অথচ 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে, এই 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে জোহরে ডাক দেয়, মুয়াজ্জিন দিয়া তোকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এ বান্দা আসরের সময় তোকে ডাক দেয়, মাগরিবের সময় তোকে ডাক দেয়, এশার নামাজের সময় তোকে ডাক দেয়,
ওই ফজর নামাজের সময় আবার ডাক দেয়। ফজর নামাজের সময় ডাক দিয়া বলে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ, ঘুমের থেকে নামাজ বলো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দিলটাকে যদি নরম বানাইয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হইয়া আল্লাহর নিকটে যদি তওবা কইরা বলে আল্লাহ জীবনে গুনাহ করেছি আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ গুনার দিকে তাকাইলে আল্লাহ আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম যারা কিছু দেখি না। মদিনার নবী বলেন কেউ যদি দুই রাকাত নামাজ পড়া তওবা নামাজ পড়া খাঁটি দিল থেকে যদি তওবা করে ওই উম্মতের জিন্দগির মধ্যে যত প্রকার গুনাহ করেছে ওই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে কাইটা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তার নামটাকে জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। বান্দা তোমরা চাও গুনাহ করেছো অসুবিধা নাই, আমার নিকটে তোমরা ক্ষমা চাও রে আশিকের দল, এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদের সময়টাকে কাজে লাগাইয়া আজকের মাহফিল থেকে তালিম নিয়ে যাও, জীবনে গুনাহ করব না আর জীবনে জবান দিয়া মিথ্যা কথা বলবো না, আমার হাত দ্বারা যেন কোনো মুসলমান বান্দা কষ্ট না পায়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিম মুনা মিল্লিসানি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এ মদিনার আশিকের দল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল আয়শা, বুখারী শরীফের মুসলিম শরীফের হাদিস আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল আয়শা ফি জামাতিন ফাকা আন্নামা কুল্লাল লাইলা ওয়া মান সাল্লাস সুবহি ফি জামাতিন ফাকা আন্নামা কুল্লাল লাইলা কুল্লাহু, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, এ বান্দা শুনে নেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে মদিনার নবী বলেন সে যেন অর্ধরাত্র নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো, আবার মদিনার নবী বলেন কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন পুরা রাত্র দাঁড়িয়ে নামাজ আদায় করলো। এ নবীর উম্মতের দল, আশিকের দল, আজকে আমরা সময়টাকে কোন দিকে ব্যয় করতেছি, নারীর দিকে আমরা সময়টাকে ব্যয় করতেছি, ইউটিউবের মধ্যে ফেসবুক নামক একটা গজবের মধ্যে আমরা সময় ব্যয় করতেছি, ওই আমাদের মুফতি সাইদ আহমেদ সাহেব ফেসবুক নিয়ে একটা গজল বলেছেন ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই, পোলা মাইয়া জুয়ান বোরা একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যে যাই কিছু বলক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, ঠিক না ঠিক না, আদো বাকলা কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না, একজনে একাদিকে আইডি চালায় ভাই, এক আইডি নাম কত প্রকার তারও জানা নাই, জুয়ান মোর ফুলাই সাজে ফেসবুকে তে মাইয়া মাইয়ারা চক ফুলা হইছে ফেসবুক পাইয়া, কি কাজ জমানা দেয় আমরা করলাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে দিনা রূপায় নাই, এ ছবি দে ফেসবুক দিছে আর কে দেবে না, আমগো দেশে ঠিক কিনা ঠিক কিনা, আমরা সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাজে লাগাইতে পারি। সময়ের সংক্ষেপে অনেক কিছু বলার কথা ছিল বলতে পারিনি, আজান দিয়ে দিয়েছে। UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।
সৌজন্যে মেশাস ইউনানি মেডিসিন কর্নার প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।